আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। ফজল, ফজল আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। হ্যালো, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, বলেন। খুব ছোট্ট একটা প্রশ্ন করব, তারপর আমি বিদায় নেব, আমি আপনার উত্তরটা মানে স্ট্রিমে শুনে নেব। তা হলো যে আমার প্রশ্নটা হলো, আপনারা মাঝখানে ভাগ্য নিয়ে অনেক আলোচনা করেছেন, অনেক অনেক কিছু করেছেন, কিন্তু আমি সম্প্রতি একটা ওয়াজ যে শুনলাম, আসলে ওয়াজটা বেশ আগেকার, আমি খালি জানতে চাচ্ছি যে এটা সঠিক কিনা। যেখানে বলা ছিল যে আমার পুরো জীবনে কত টাকা আয় হবে সেটা নির্ধারিত, যে আমি 1 কোটি টাকা আয় করবো এটা নির্ধারিত, কিন্তু কোন পথে করব সেটা নির্ধারিত না। সেটা আমি হালাল করতে পারি, হারাম করতে পারি, আমি কয়টা দানা খাবো সেটাও নির্ধারিত, কিন্তু আমি হালাল খাবো না হারাম খাবো, আমার রিজিকটা সঠিক না ভুল কর থেকে আসবে, এটা এটা নাকি এইটা নির্ধারিত না, এটা আল্লাহ আমাদের হাতে ছেড়ে দিয়ে রাখছেন। তো আমরা এটা কোন এটা কে বলেছে? এটা এটা কোন আলেম বলেছে? আমার ঠিক আলেমের নামটা মনে নেই, তিনি টুপি পরেন একটু, মিথ্যা মিথ্যা বলেছে, মিথ্যা এটা বলেছে। মিথ্যা। হ্যাঁ, আপনি কি কিছু রেফারেন্স দেখাতে পারবেন? আমার একটা লেখা আছে, তাকদীর ইসলামের অন্যতম ভিত্তি, এই লেখাটা আপনি পড়ে নেন, এটার ভিতরে সব রেফারেন্স দেওয়া আছে, এটা একেবারে কাট্টা মিথ্যা কথা। আচ্ছা, ইনফ্যাক্ট আপনি যদি চান তাহলে ডক্টর আবু বকর জাকারিয়ার ফেসবুক পেজে গিয়ে সেখানে তাকদীর লিখে সার্চ করবেন, সেখানে তার একটা ভিডিও আছে, তার একটা লেকচার আছে, ওই লেকচারে সে সঠিক কথাটা বলেছে যে তাকদীর সম্পূর্ণভাবে আল্লাহ, প্রত্যেকটা জিনিস, সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস আল্লাহ নিয়ন্ত্রণ করে, এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর আল্লাহ কারো হাতে ছেড়ে দিয়েছে, প্রতিটা সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস সেটা আল্লাহ নিয়ন্ত্রণ করে, কিন্তু আল্লাহ সেই জিনিসটা মানুষকে জানায় না বলে মানুষ হয়তো ভাবে যে সেটা আমাদের স্বাধীনতা আছে, কিন্তু সেটা আদৌ সত্য না। তাকদীর জিনিসটাই হচ্ছে এটা, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস সমস্ত কিছুর উপর সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহ পাকের। মানুষের যদি কোনো কিছু করার ইখতিয়ার থাকতোই তাহলে তো সার্বভৌমত্ব তো আল্লাহ পাকের হইতো না, এটা তো আকিদাগত ব্যাপার, এবং এই আকিদাতে যারা বিশ্বাস করবে না তারা সম্পূর্ণ কাফের, তাদের জাহান্নামে তাদের জায়গা হবে, যেই হুজুর আপনাকে বলেছে সে কাফের হয়ে গেছে। আচ্ছা, তাহলে নামটা কি বললেন? আবু বকর জাকারিয়া। ডক্টর আবু বকর জাকারিয়া, উনি হচ্ছেন গিয়ে আপনি দেখেন ফেসবুকে খুঁজে পাবেন, উনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মানে ফিকা শাস্ত্রে, ফিকা ডিপার্টমেন্টের সম্ভবত ডিন, ওইখানে দেখেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আজকে বিদায় জানাই। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। আচ্ছা, চিন্তাশীল মানুষ আপনার সাথে তো কথা বলে ফেলেছি ভাই, আপনি তাহলে আজকে মানে আপনি বারবার যুক্ত হচ্ছেন, আপনার সাথে তো কথা বলেছি, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? অনেক আস্তে শুনতে পাচ্ছি, একটু জোরে বলতে হবে। আচ্ছা, আপনি ভাগ্য নিয়ে একটা কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ বললাম। আচ্ছা, ভাগ্যকে এটা লেখা থাকে নাকি আমাদের হচ্ছে কষ্ট করে বা পরিশ্রম করে এটা নিজেকে অর্জন করতে হয়? আমার মতে ভাগ্য বলে কিছু থাকে না, মানুষ পরিশ্রম করে সেই জিনিসগুলা অর্জন করতে পারে, কিন্তু ইসলাম মতে সমস্ত কিছু লিখিত থাকে এবং আল্লাহ পাক সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। ভাই, কার কি কিছু বলবেন? প্রশ্ন অনেক ছিল, বাট এখন হচ্ছে সেগুলো মানে লিখে রাখা হয়নি, ঠিক আছে? অনেক প্রশ্ন আমার ছিল কিন্তু সেগুলো ফাইন্ড আউট করিনি ভালো মতো, নেক্সট বার যখন হচ্ছে আপনার সাথে কথা বলবো সবকিছু নিয়ে বিস্তারিত আপনার সাথে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে আপনি লিখে রাখেন প্রশ্নগুলো, আর আপনি যখন এরপরে যুক্ত হবেন আপনার মাইক্রোফোনটা ঠিক করে যুক্ত হবেন, কারণ আপনার কথা এত আস্তে শোনা যাচ্ছে যে আমি আসলে বুঝতে পারছি না। আর নেক্সট কবে আপনি জয়েন হবেন, নেক্সট কবে আপনার? এটা তো আমি বলতে পারি না ভাই, এটা আমি বলতে পারি না, আপনি আমার যে পেজটা আছে সেই পেজটাতে সিফারস দিয়ে রাখেন যেন আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা, আপনাকে তাহলে বিদায় জানাই, কারণ আপনার এখান থেকে অনেক আস্তে শব্দ শোনা যাচ্ছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। অ্যানোনিমাস আপনাকে যুক্ত করা হয়েছে, অ্যানোনিমাস ভেন্ডাটা আপনাকে। শুনতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আর আমার একটা প্রশ্ন ছিল, আপনি কিছুদিন আগে হচ্ছে একবার বলেছিলেন যে আপনাদের সংসার ডট কমে কোনো কিছু লেখা লিখতে গেলে তার রেফারেন্স দিতে হবে, প্লাস হচ্ছে মানে যেখান থেকে রেফারেন্স দেবো যে বইটি থেকে সেখান থেকে তার স্ক্রিনশট তুলে আন্ডারলাইন করে দিতে হবে সেই যে অংশগুলো। এবার হচ্ছে আমি যদি ইন্টারনেট থেকে রেফারেন্স দিতে চাই তাহলে সেক্ষেত্রে তো আমার পক্ষে বইয়ের স্ক্রিনশট তুলে দেওয়া সম্ভব না, তখন কি সেই রেফারেন্স গুলো গণ্য করা হবে লেখার ক্ষেত্রে? ইন্টারনেট থেকে রেফারেন্স দিলে সেই রেফারেন্সটা যেন একটা ভ্যালিড সোর্স থেকে হয়, মনে করেন আপনি উইকিপিডিয়া থেকে রেফারেন্স দিলে কিন্তু চলবে না, আপনার এমন আচ্ছা জায়গা থেকে রেফারেন্স দিতে হবে যে জিনিসটা একটা ভ্যালিড সোর্স অফ ইনফরমেশন, সেই জায়গা থেকে রেফারেন্স দিতে হবে। আর আপনাদের ওয়েবসাইটে হচ্ছে অনেক প্রশ্ন করা হয়, আপনি বলছিলেন আপনি সেই প্রশ্নগুলোর একা একা উত্তর তৈরি করছেন, ওখানে যদি আমি কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিভাবে দেবো একটু বলতে পারবেন? খুবই ভালো হয়, সংশয় ডট কম এ উত্তর সমূহ নামে একটা পাতা আছে, সেই পাতাটা আগে আপনি পুরোটা পড়ে নেবেন,
করে যে এই জায়গায় আপনি দেখতে পাবেন যে এখানে উত্তরটা যদি এইভাবে দেওয়া হতো তাহলে আরো ভালো হতো, বা আপনার কাছে নতুন কোন প্রশ্ন আছে সেটার উত্তর আছে সেটা আপনি লিখবেন। হ্যাঁ, লিখে আপনি সংশয় .com এর ইমেল অ্যাড্রেসে সেই লেখাটা পাঠিয়ে দিবেন। উপরে মানে সাবজেক্টে লিখবেন যে উত্তর সমূহ পাতার জন্য প্রশ্ন, এটা লিখে আপনি সংশয় .com এর ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। তখন আমি পরে যদি দেখি যে সব ঠিক আছে তাহলে আমি সেটাকে আবার অ্যাড করে দিব। আর সেখানে তো আমার তথ্যসূত্রগুলো উল্লেখ করতে হবে মানে লেখার শেষে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাতে আমরা যেটা করি যে সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিই, মানে মানে একদম যারা একদম মানে বোকা বোকা যে প্রশ্নগুলো করে মুমিনরা সেই সেই হ্যাঁ হ্যাঁ প্রশ্নগুলো দেখেছি আর কি। মানে এত ডিটেইলস আলোচনা সেখানে আমরা করি না। ডিটেইলস হলে যদি লেখাটা এরকম হয় যে অনেক ডিটেইলস অনেক রেফারেন্স সমৃদ্ধ, তখন আলাদাভাবে পোস্ট দিয়ে সেটা লিখতে হবে। কিন্তু ওইখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মোটামুটি ছোটখাটো, এই যে নাস্তি আপনি নাস্তিক তাইলে আপনি এখনো মুসলমান নাম ধরে বসে আছেন কেন ভাই, বা আল্লাহ না থাকলে কেমনে হইলো, হ্যাঁ আল্লাহ না থাকলে ওইটা কেমনে হইলো সেটা কেমনে হইলো, এই ধরনের যে বোকা বোকা প্রশ্ন আছে সেই বোকা বোকা প্রশ্ন উত্তর দেওয়া হয়। আচ্ছা, এইখানে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি উইদাউট রেফারেন্স যুক্তি সহকারে লিখলে সেটা মানে পোস্ট করা হবে? হ্যাঁ হ্যাঁ, যদি শুধুমাত্র যুক্তি থাকে ওইটা ওই মানে ইয়াটাই হচ্ছে যুক্তি দিয়ে, মানে ওইখানে কোনো রেফারেন্সের আসলে প্রয়োজন নেই। আচ্ছা, আর এইটুকুই জানার ছিল, যুক্ত করার জন্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমার অনেক ভালো লাগলো, আপনি ভালো থাকবেন তাহলে। হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি, মেইল করে দিয়েন।